আর ওই আকীদার যে এই যে সর্বত্র বিরাজমান এই আকীদাটা আরো মারাত্মক। ওখানে তো মুমিনের কলবের মধ্যে আল্লাহ, এখানে কুকুর শুকুর বিড়াল বেশ্যা সবার কলবে আল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ সর্বত্র না, সর্বত্রের মধ্যে, বরং ওদের একজন পীর সাহেব, ওদের একজন পূর্বসরি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আমাদের সমাজে, কে? ইবনু আরবি। ইবনু আরবি বলেই ফেলেছে, মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়া রব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু। কুকুর আর শুকুর, এগুলো কুকুর শুকুর হবে কেন? এগুলো তো আমাদের মাবুদ। ওই যে সর্বত্রে আল্লাহ থাকে, তো সর্বত্রের মধ্যে কুকুরটার পেটে আল্লাহ নাই, পুকুরটার পেটে আছে, পিঠে আছে, সর্বত্রে আল্লাহ, উপরে আছে, নিচে আছে, সব জায়গায় আল্লাহ, নাউজুবিল্লাহ। ওটা আরো জঘন্য আকিদা, কুফরি আকিদা, সর্বত্রে বিরাজমান। ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলাই জাহামিয়া সম্প্রদায়কে চারজন ইমামের মধ্যে তিনি সর্বপ্রথম কাফির ঘোষণা করেছেন। কাদেরকে? জাহামিয়া সম্প্রদায়কে। জাহামিয়া সম্প্রদায়ের আকিদা ছিল যে আল্লাহ সর্বত্রে বিরাজমান। আর ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলাই বিশ্বাস করতেন আল্লাহু ফিস সামাই দুনাল আরজে, আল্লাহ আসমানে জমিনে নেই। ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলাই কি বিশ্বাস করতেন? বাহাসও হয়েছিল, বাহাসের আমি কথাটা আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারতেছি না, তবে শারহুল আকীদাল ওয়াসিতিয়া, হানাফি মাজহাবের একটা আকীদার গ্রন্থ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাজহাবের আকীদার গ্রন্থ আল শারহুল আকীদাত তাহাবিয়া, আকীদা তাহাবিয়াতে ইমাম তাহাবির লেখা, আর শারহুল আকীদাত তাহাবিয়া এটা হলো ইবনু আবিল ইজ আল হানাফি, ইনিও হানাফি, আকীদার মূল লেখকও হানাফি মুহাদ্দিস, আর যিনি ব্যাখ্যা করেছেন উনিও হানাফি। দেখেন এই হানাফি, হানাফি সম্প্রদায়ের আকিদার গ্রন্থ, আমার ঘরে যে শারহুল আকিদা তাহাবিয়া গ্রন্থ আছে এটার 288 পৃষ্ঠার মধ্যে আছে এই বাহাসের কথা জাহামিয়া সম্প্রদায়ের সাথে। ইমাম হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেসকারীর নাম হলো আবু মতি আল বালখি, ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি জিজ্ঞেস করছেন মান কালা লা আদরি রাব্বি ফিস সামাই আম ফিল আরদ, যে ব্যক্তি এরকম কথা বলে আমার রব তো আছে, আল্লাহ তো আছে ঠিকই, কিন্তু আল্লাহ আসমানে না জমিনে আমি ফিক্সড করে বলতে পারবো না, নির্দিষ্ট করে বলতে পারবো না। ইমাম আবু হানিফা, আপনি বলেন তো এই লোকটার ব্যাপারে ফতোয়া কি হবে আপনার? বলছে হুয়া কাফিরুম বিল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দ্ব্যর্থহীনভাবে বলেছেন এই ব্যক্তি কাফির, আল্লাহর সাথে কুফরিকারী ব্যক্তি। লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা আলাল আরশ, কারণ সে বলছে আল্লাহ আল্লাহ আছে জানি, কিন্তু আল্লাহ আসমানে না জমিনে এটা আমি ফিক্সড করে বলতে পারবো না। কেন বলতে পারবে না? ও যদি মুমিন হয়, ওর ওর আকীদা কোরআন ভিত্তিক হতে হবে। আল্লাহ কোরআনে বলছেন না আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া? এই ব্যক্তি কাফের এই জন্য যে সুরা তহার 5 নম্বর আয়াতে আল্লাহ নিজের অবস্থান সম্পর্কে ক্লিয়ার কাট যে বলেছেন এই আয়াত সে অস্বীকারী, এই জন্য সে কাফের। এবার দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করা হলো ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইকে, কি প্রশ্ন? তিনি বলছেন মান কালা রব্বি আলাল আরশি লা আদরি আল আরশু ফিস সামাই আম ফিল আরদ, বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ আরশের উপরেই, কিন্তু আরশটা আসমানে না জমিনে তা আমি বলতে পারতেছি না। আরশ তো একসময় জমিনে ছিল, তাই না? পানির উপরে ছিল। সে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করছে কি, যে আল্লাহ আরো সেই বিশ্বাস করি, আল্লাহ আছে বিশ্বাস করি, আবার আল্লাহ আরো সে আছে এটাও বিশ্বাস করি, কিন্তু আরশটা আসমানে না জমিনে এটা বিশ্বাস করি না। ইমাম হানিফা, আপনি বলেন এই লোক সম্পর্কে আপনার ফতোয়া কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবারও বললেন হুয়া কাফিরুম বিল্লাহ লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা ফিস সামা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আমিনতুম মান ফিস সামাই আন ইখসিফা বিকুম আল আরদ, এই ব্যক্তিও এই পর্যায়ে কাফের হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে আরশে বিশ্বাস করে কিন্তু বলতেছে আরশ কোথায় আসমানে না জমিনে এটা আমি বলতে পারছি না। অবশ্যই এই ব্যক্তি কাফের হবে, কেননা সে এই বিশ্বাসের এই কথার মাধ্যমে আল্লাহ আসমানে আছেন এটা অস্বীকার করেছে। আল্লাহ তবারক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন আমিনতুম মান ফিস সামাই আই ইখসিফা বিকুম আল আমর, আর তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন? কি বোঝা গেল? যিনি আসমানে রয়েছেন। তাহলে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআনের দলিল দেওয়ার পর, হাদিসের দলিল দেওয়ার পর, তারপরে উনি কি বলছেন? লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউদআ মিন আলা ওয়া লা ইউদআ মিন আসফাল, আরেকটা বিবেকসম্মত দলিল হলো যে আল্লাহর কাছে কোনো বান্দা যখন দোয়া করে হাত তোলে তখন হাতটা উপর দিকে কেন? যদি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকে এরকম করুক,
এরকম করো এরকম করো, মুমিন মুমিনের কলবের মধ্যে যদি থাকে এরকম করো, কেন উপরে করতেছে? দেখছেন ইমাম হুসাইন রাহমাতুল্লাহ বিবেক সম্মত জবাব দিয়েছে, এরপরও আমাদের সমাজে মুসলমান কিভাবে এরকম থাকে? এই জন্য আমি ক্লিয়ার কাট কথা বলেছি যে নবী নিয়ে ফয়সালা, আজকে আল্লাহ নিয়েও ফয়সালা হয়ে গেল। যারা বলে মুমিন ব্যক্তির কলবে আল্লাহ, এই এই প্রবক্তা এই কথার এই আকিদার প্রবক্তা আমাদের দেশে, আমি জানি অনেক পীর সাহেব ওই যে মঞ্চে লাখ লাখ লোক নিয়ে কি করে, বাবারা কলব পরিষ্কার করে।